দেখুন ইবাদত কবুল হবে না যদি না আপনার নিজের অবস্থান থেকে ভালো কাজের আদেশ মন্দ কাজের নিষেধ না করেন প্রত্যেকেরই নিজ অবস্থান থেকে আপনার মর্যাদা সক্ষমতা অবস্থান পরিচিতি অনুযায়ী ভালো কাজের আদেশ মন্দ কাজের নিষেধ করতেই হবে কিন্তু আফসোস ভালো কাজের আদেশও আজ অনেকে করে না মন্দ দেখলে নিষেধও বরং নামাজি টুপিওয়ালার সংখ্যা বাড়তেছে কিন্তু আল্লাহর কাছে তো এই জন্য বলি আজ আমাদের প্রত্যেকের যদি সত্যি প্রত্যেকে নিজ নিজ অবস্থান থেকে ভালোর আদেশ মন্দর নিষেধ করতাম তাহলে আমরা এত খারাপ পরিস্থিতিতে পড়তাম না ডাকাত নিজে গলা আওয়াজ দিয়ে সাউদ হতে পারত না কি চুর এত বড় গলায় কথা বলতে পারত না কিন্তু আজ হচ্ছেটা কি আজ শিক্ষিত মানুষ মানে তার আচরণ চালচলনে প্রমাণ হবে কিন্তু দেখি যত বড় শিক্ষিত তত বড় হ্যাঁ আমি আর কইলাম না মিলাইল এর কারণ প্রতিবাদ করা হয় না অনেকে আবার খুব ভয় করে প্রসঙ্গত কথাগুলো এই জন্যে বলছি যে আজকে এই যে 31st night কালকেই তো প্রশাসন ওদের পুলিশ টুলিশ ওদের একেবারে আমারে কয়েকজনে কথা বল ওদের তো ওরা 24 ঘন্টা ডিউটি পুলিশদের অনেক দোষ আছে কিন্তু ওদের ওদের কষ্ট শুনলে মাথা হেট হয়ে যায় ওদের দুঃখ কষ্ট ডিউটির বাস্তবতা শুনলে সত্যিই কষ্ট লাগে বিবেক থাকলে প্রশাসন এত এত কিছু করছে কিন্তু তারপরেও কি পারে না কারণ আমরা বাবারা চাচারা মামুরা ভাইরা আমরা অভিভাবকরা সচেতন না মসজিদে আসলে যতটা সচেতন ঘরে বাইরে সব জায়গায় ততটা সচেতন হওয়া উচিত না যদি আপনার ভিতরে প্রাণ থেকে থাকে মৃত না হয়ে যান যদি প্রাণ থেকে থাকে তাহলে ভালো কাজের আদেশ করবেন মন্দ কাজে শুনেন আমি তো বলি কেন চেষ্টা করি শুনেন 3 দিন আগে উত্তরায় আমি হাঁটতেছি একটা ফটোকপির দোকানে হঠাৎ দেখি এক মেয়ে ওখানে অনেকগুলো ইউনিভার্সিটি তো প্যান্ট শার্ট পরা দুই আঙ্গুলের মাঝখানে সিগারেট টানতেছে আরে শুনেন না তো অনেক মানুষ তা আমি বললাম আমি দেখে বাবাজি তুইও সিগারেট খাস আমি বলার সাথে সাথে সিগারেটটা ফালাইয়া পা দিয়ে মারাইয়া দৌড় দিল 4-5 জন কইল আমরা তো সাহসই করি না আপনি যে কইলেন বললাম আমার সৎ সাহস আছে তাই বলেছি আপনাদের সৎ সাহস নাই প্রাণ নাই দেহে তো এই জন্যে বলেন শুনেন আপনি ভালো কাজের আদেশ মন্দের নিষেধ করতে কি সবসময় কি ডান্ডা দিয়ে করতে হয় হ্যাঁ নিজের অবস্থান থেকে করতে হবে যদিও না করার কারণে পরিবেশটা অনেক খারাপ হয়ে গিয়েছে কিন্তু যদি সবাই যদি শপথ নেই আমি যতদিন আমার দেহে প্রাণ আছে ভালো কাজের আদেশ করব মন্দ কাজের নিষেধ করব আপনি পুলিশ না তো আপনি ডান্ডা দিয়ে করবেন কোনো ভালো কথা দিয়ে বলেন সুতরাং জেনে রাখবেন সত্যেরই জয় মিথ্যারই আল্লাহ তাআলা বলেছেন কোরআন আল কেরিমের আয়াত আল্লাহ বলছেন বাল নাকযিফু বিল হাক্কি আলাল বাতিল অনুবাদ হলো সত্যকে মিথ্যার উপর আশ্রে মারো সত্যকে মিথ্যার উপরে কি জুড়ে কর না আল্লাহর আয়াত বাল নাকযিফু বিল হাক্কি আলাল বাতিল মিথ্যার উপরে সত্যকে আশ্রে মারো দেখবা মিথ্যা দুরিশাত হয়ে গিয়েছে সত্যরই জয় সুতরাং আমাদেরকে আবার জেগে উঠতে হবে